আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে কারোরই মন ভালো থাকার কথা না, কারণ হচ্ছে ইন্ডেক্স টানা পতনের দিকে যাচ্ছে। আসলে এই মুহূর্তে আমাদের সবারই মন খারাপ, বাট আমরা একটা সলিউশন খোঁজার চেষ্টা করি, কিছু ভালো কথা শোনার চেষ্টা করি, যাতে করে আমাদের মনটা ভালো হয়, আমরা যেন কিছু আশা দেখতে পাই। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো আশা নিরাশা নিয়েই আমাদের মার্কেট। সো আসেন আমরা একটু মার্কেটটা দেখার চেষ্টা করি অ্যাজ পার আওয়ার অ্যানালাইসিস, যেটা আপনাদের সাথে আমরা প্রিভিয়াসও শেয়ার করেছিলাম, সেই অনুযায়ী আমাদের অ্যানালাইসিসটা এখন পর্যন্ত বহাল আছে। তাহলে সামনের দিনগুলোতে মার্কেটটা কেমন যাবে বা আগামী দিন কিরকম পরিস্থিতিতে আমাদের কিরকম রিয়াক্ট করা উচিত, সেটা নিয়ে আমি আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের চিন্তা ভাবনার সাথে একটু ম্যাচ করে দেখবেন আসলে ম্যাচ করে কিনা। সো তার আগে আমাদের একটু কোর্স আছে, আপনারা সবাই জানেন, সো কোর্সের ইনফরমেশনটা দিব। কোর্সের ইনফরমেশনটা আসলে কেন দিচ্ছি এই সময়টাতে, সেটাও আপনারা খুব ভালো করে জানেন, যে আপনারা দেখেছেন যে আমরা ইলোট ওয়েবের থ্রুতে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম, মার্কেট প্রেডিকশন করেছিলাম, মার্কেট মোটামুটি সেদিকেই যাচ্ছে। মানে যদি ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং না হয়, স্টক ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে, যখন ইঞ্জিনিয়ারিং হবে তখন আসলে কাজ করবে না স্বাভাবিক, যেখানে ম্যানুপুলেশন আছে, মানুষের চিন্তা ধারার কোনো প্রয়োগ নাই, সেখানে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না। বাট ওভারঅল সারা জীবন তো আর ইউটিউব ভিডিও দেখে আপনি ট্রেড করবেন না, বা 10 জনের কথা শুনেও ট্রেড করবেন না, বা কথাগুলো শুনলে সেটার ভেরিফাই করার মতো জ্ঞান যদি আপনার থাকে, নলেজ যদি আপনার থাকে, তাহলে সেগুলো আপনি ভেরিফাই করতে পারবেন। সেই জন্য শর্ট পিরিয়ডের মধ্যে আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স, যেটা 6ই মে থেকে শুরু শুরু হবে নতুন ব্যাচটা। এছাড়াও আমাদের রয়েছে হচ্ছে ইলোট প্রিন্সিপাল ফিবোনাচি ট্রেডিং, যেটা হচ্ছে 8ই মে থেকে শুরু হবে। তো যারা আমাদের সাথে কোর্স করতে আগ্রহী, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 01571-7531 এবং stockbd77@gmail.com। এই মেইল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন, আমরা কি করাচ্ছি না করাচ্ছি, বা অ্যাকচুয়ালি আপনি আসলে প্র্যাকটিসের ভেতরে থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার আসলে কোথায় প্রবলেম ছিল এবং প্রবলেম গুলো থেকে কিভাবে বের হয়ে এসে এগুলোকে ওভারকাম করা যায়। সো মার্কেট পরিস্থিতিতে আবার চলে আসি। মার্কেট পরিস্থিতিতে আমরা সি ওয়েভ এই ট্রেন্ড ড্র করেছিলাম, আপনারা আমাদের বিভিন্ন ইউটিউব ভিডিওতে, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা এই চার্টটা পেয়ে যাবেন, যেখানে আমরা এই পয়েন্ট থেকে চার্টটা ড্র করা শুরু করছিলাম, যে এই পয়েন্টে আর এই দুইটা লোকে জোড়া দিয়ে আমরা এই ট্রেনটা ড্র করেছিলাম, যে সেখান থেকে আস্তে আস্তে দেখেন বি ওয়েভের যে হাই ছিল সেখান থেকে ঠিক সিমিলার হাই পর্যন্তই গিয়েছিল, সি ওয়েভের যে লো, যদিও এটা অ্যাঙ্গেলটা একটু সরে এসেছে, অ্যাঙ্গেলটা সরে এসে যেখানে আমরা এটার অ্যাঙ্গেল ধরেছিলাম যে স্ট্রং ডাউন ট্রেন্ড, অর্থাৎ 67 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ড্র করেছিলাম, সেটা এখন 48 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। মানে আস্তে আস্তে এইটা ট্রেনটা উইক হয়ে আসতেছে, অ্যাঙ্গেল সরে আসা মানে হচ্ছে ট্রেনটা উইক হয়ে আসা, ট্রেনটা উইক হয়ে আসতেছে, এবং উইক হয়ে আসার পরে ঠিক এই পয়েন্টে, যে পয়েন্টে আমরা সি ধরেছিলাম, ঠিক সেই পয়েন্টে বা তার কিছু উপরে, কিছু পয়েন্ট উপরে অবস্থান করতেছে। সো ওভারঅল এই হচ্ছে ইন্ডেক্সের অবস্থা। তার মানে কি আমরা আশা করতে পারি যে কালকে যেহেতু এটা একটু সরে গেছে, তাহলে এই ট্রেন্ড লাইন বরাবর যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো বা আর একটু কারেকশন উইদিন ফার্স্ট আওয়ারের ভেতরেই হবে, তা না হলে এটা উপরের দিকে উঠে যাবে, কারণ এইটাও একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট। সো দুইটাই কিন্তু আমার একটা স্ট্রং পয়েন্ট। সো এখান থেকে এইটুক যে পয়েন্ট, এখান থেকে এইটা দুইটা মিলেই আমাদের স্ট্রং পয়েন্ট। সো দুইটা স্ট্রং পয়েন্টই আমরা মানে ট্রেন্ড অনুযায়ী, এখানে ধর আপনি পেছন দিকের সাপোর্ট রেজিস্টেন্স খুঁজে পাবেন না, এটা হচ্ছে ইলোট ওয়েভের থিওরিতে থিওরিগুলো মিলালে এই ধরনের পয়েন্টটা তৈরি হয়েছে, এবং সেই পয়েন্ট হচ্ছে 6652 থেকে শুরু করে নিচে হচ্ছে 6618, কারণ এইটা নিচে নেমে যাওয়ার কারণে 6618 পর্যন্ত এসেছে, সর্বোচ্চ এটাই, এটা না হলে উপর দিকে ঘুরে যাওয়ার প্রবণতা থাকবে। থাকলে পরে আস্তে আস্তে যদি আমরা দেখি তাহলে কি হবে, এই যে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাও আস্তে করে পিছনের দিকে সরে যাবে, এটা কিন্তু আস্তে করে এখান থেকে যেটা এইদিকে ছিল সেটা এইদিকে চলে আসবে, এখান থেকে এটা যেখানে ছিল সেটা এখান থেকে এইদিকে সরে আসবে, এবং ঠিক সেম অ্যাঙ্গেলের যে হাই ছিল এই হাই আর থাকতেছে না, সে হাইটা হয়তো আর একটু নিচের দিকে চলে আসবে। তো আমরা এইভাবে আপনাদের সামনে এটাকে টেনে বড় করতেছি, কারণ হচ্ছে আমাদের ধারণা এখন ট্রেন্ডটা পরিবর্তিত হয়ে এই দিকে চলে আসবে, এবং এইভাবে যদি পরিবর্তিত হয়ে চলে আসে,
তাহলে তাহলে দেখতেছি যে এই কারেকশন এন্ডটা চলতি মাস পর্যন্ত অর্থাৎ 28 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এটা কোন সেন্সে আমরা বলছি, আমরা কিন্তু জাস্ট এখান থেকে শেপটাকে পিছন থেকে সরে আছে, যা অ্যানালাইসিস বা যা ড্র করা হয়েছিল সেই অনুপাতেই চলতেছে, প্যাটার্নটা সেম আছে, শুধু তার অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়েছে, তার গতিবিধির পরিবর্তন হয়েছে। পরিবর্তন অনুযায়ী আমরা বলতে পারি ডাউন ট্রেন্ড স্লো মুভিং এ যাচ্ছে। আমরা হয়তো দেখতেছি ইন্ডেক্স খুব ভালোভাবে পড়তেছে, আজকে 32 পয়েন্ট, পরের দিন 72 পয়েন্ট, এরকম বেশ ভালোভাবে ইন্ডেক্সটা পড়তেছে। বাট আমি বলবো যে এটা স্লো মুভিং, মানে এর ডাউন ট্রেন্ড আস্তে আস্তে স্লো হয়ে আসতেছে। অ্যাজ এ রেজাল্ট এই মাসের মধ্যেই পতনটা শেষ হয়ে যাবে। আর দেখবেন যে যেগুলো পড়তেছে, আমরা যদি দেখি যে যেগুলো আজকে পড়তেছে, আচ্ছা দেখেন যেগুলো পড়েছে সেগুলো কিন্তু বেশ হাই প্রাইজের শেয়ার। হ্যাঁ, ফ্লোরে হয়তো ছিল, যে কারণে আমরা ফ্লোরে কিনেছি, এটা আসলে আমাদের দোষ না, যারা ফ্লোরে কিনে ধরা খেয়েছে তাদের আসলে তাদের দোষ বলবো না, কারণ সবাই হচ্ছে পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার। এডিয়েন টেল অনেক উপরে ছিল, দেখেন অনেক হাই প্রাইজে ছিল, সেটা কারেকশন নিচ্ছে। কেপিপিএল হাই প্রাইজে ছিল স্বাভাবিকভাবেই, সেটা কারেকশন নিচ্ছে। আমি উইকলি চার্টে আছে। হ্যাঁ, কপারটেকও দেখেন, আমি যদি এরকে চারটাকে ছোট করে নিয়ে আসি, এটার এভারেজ লো প্রাইস হচ্ছে 17 টাকা, এখন আছে 30 টাকা লেভেলে। সো এটাও একটা কারেকশন লেভেল। সো যে শেয়ারগুলো আসলে বেশি উপরে ছিল আসলে সেগুলোই কারেকশন নিচ্ছে। সো লোয়ার লেভেলে থাকা শেয়ারগুলোকে পজিশন ট্রেডিং, অর্থাৎ এখন থেকে কিছু কিছু করে কিনে রাখা এবং পরবর্তীতে ভালো প্রাইসে বিক্রি করা, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলোকে আমাদের বাছাই করা লাগবে, অথবা কিছুদিন আসলে বাই সেল না করাই ভালো, মার্কেটটাকে ঠান্ডা হতে দেওয়াটাই সব থেকে বড় উত্তম কাজ হবে বলে আমি মনে করতেছি। বাট মার্কেট সম্পর্কে আপডেটটা সবসময় রাখা লাগবে। আজকের যে ক্যান্ডেল লাস্ট কথা, সেই ক্যান্ডেল কিন্তু স্ট্রং ডাউন ক্যান্ডেল, তো এখান থেকে কালকে রিভার্সালের খুব একটা বেশি আশা করতেছি না, যদি না আমরা একটা ভালো রিভার্সাল ক্যান্ডেল পাই। তবে আমরা দেখেছি যে ক্যান্ডেলের বডি ছোট হওয়া শুরু করলেই মার্কেটে একটা বাই প্রেশার চলে আসে, যেটা কিন্তু আমরা এই যে দেখেন এইদিকে যদি একটু লক্ষ্য করি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন, ক্যান্ডেলের সাইজ ছোট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যান্ডেলগুলোতে ভলিউম চলে এসেছে। সো ভলিউম আসবে এইটাকে ধরে নিয়ে আমাদের একটু অপেক্ষা করা লাগবে, কিন্তু এখনো প্রাইসকে টোটাল মুভমেন্টে যাওয়ার জন্য আসলে বলা যায় যে এখনো রেডি হয় নাই। সো আমাদের সে পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো মার্কেট আপডেট থাকে, আমরা চেষ্টা করব আগামীকাল একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মার্কেট আপডেটটা জানিয়ে দিতে, মার্কেটের পরবর্তী ট্রেন্ড এবং সাপোর্ট সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। ওভারঅল আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে, যদি আপনি কাজ করাতে পারেন। তো সেটাকে আপনি মাথায় রেখে কাজ করবেন, দেখবেন যে আপনি অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। তো আজকে চলে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।